ইয়াতে আরো রিজিন চলছে মোর উপর মানে নমস্কার একাংশ নিলম্বিত বিজেপি নেতা কর্মীর কাণ্ড শুনিলে আপনি আচরিত হব আনলৈ হুল ফুটিবলৈ গৈ নিজে এতিয়া সানমারি আরক্ষীর আলহী হৈছে তৃষ্ণা শর্মা এই তৃষ্ণা শর্মা কোন এই তৃষ্ণা শর্মায় নিজেই কেবালাখ টকা অনুরাগ চলিহাক চাকরির বাবে দিছে বুলি কয় তো এটা সময় গোচর রুজু করবলে গৈছিল আর তারপর আরক্ষীর তদন্তত যেতিয়া মুখা খোল খালে তৃষ্ণা শর্মার তারপর আরম্ভ হল আরক্ষীর তদন্ত আর আজির দিন তো তৃষ্ণা শর্মার নিউ গুয়াহাটী স্থিত শৈলজা এপার্টমেন্টত আরক্ষী অভিযান চলাইছিল কিছু সময়ের পূর্বে আর এই অভিযানত জব্দ হয়েছে চাকরি প্রার্থীর সঙ্গে ধনের লেনদেন করা সম্পর্কত বহু বিস্ফোরক নথিপত্র এই তৃষ্ণা শর্মা তৃষ্ণা শর্মা বিজেপির এগারী নেত্রী আছিল এই তৃষ্ণা শর্মার সঙ্গে ইন্দ্রাণী তহবিলদার অনুরাগ চলিহা দীবন ডেকা অসীম চক্রবর্তীকে ধরে অভিমন্যু দাসর সঙ্গে সম্পর্ক আছিল আর এই যে নেক্সাস আছিল চাকরি দিয়ার বিজেপির এই নেক্সাসটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছিল তৃষ্ণা শর্মা তৃষ্ণা শর্মায় নিজেই গোচর ধরবলে গৈ নিজকে ভাল সজাবলে গৈ যেতিয়া গ্রেপ্তার হল গ্রেপ্তার হওয়ার পিছত আরক্ষী পর্যায়ক্রমে চলা তদন্তত উদ্ধার হয়েছে প্রায় চল্লিশগৰাকীতকৈ অধিক চাকরি প্রার্থীর তালিকা তৃষ্ণা শর্মার বাসগৃহর পর আরক্ষী উদ্ধার করেছে যে তৃষ্ণা শর্মায় সংবাদ মাধ্যমের আগত যদিনা সানমারি থানাত গোচর রুজু করে পেলায় ওলাই আহিছিল সেই সময় মুখ খুলিব বিচরা নাছিল এনেকুৱা ধরনের একটা অভিনয় করেছিল যেন একুয়ে করা নাই নিজেই শোষিত বঞ্চিত আর এই জীবন ডেকার ফাইল আছিল অনুরাগ চলিহা ইন্দ্রাণী তহবিলদার ক্ষেত্র যে টাকা বা ধনের লেনদেন চলাইছিল তাতেও জড়িত নাছিল কিন্তু চল্লিশ লাখতক অধিক টাকা চাকরি আর ওয়াইন শপর লাইসেন্সের বাবদ অনুরাগ চলিহাক দিছিল বলে দম্ভ মারিছিলে কিন্তু যেটা আরক্ষী গোচর রুজু নকরি সন্দেহর আবর্তন আনিলে তৃষ্ণা শর্মাক আর আজি যাকালিও ঘর অভিযান চলাইছিল অভিযান চলাওতে প্রায় ৪৬গৰাকী প্রার্থীর তালিকা এখন ঘর উদ্ধার হয়েছিল চাকরি প্রার্থী আর এই যখন চাকরি দিয়ার নামত টাকা দিছিলে তৃষ্ণা শর্মায় টাকা লৈছিলে লৈ পেলায় অনুরাগ চলিহাক দিছু বলে কৈছে এটা সেও তদন্তর পিছতে গম পোৱা যাব আসলে নিজেই আত্মসাত করেছিল নে ইন্দ্রাণী তহবিলদার আর অনুরাগ চলিহাক দিছিল নে দীবন ডেকাক দিছিল নে অসীম চক্রবর্তীক দিছিল নে রেখান্তত আছে ইয়ার ভাগ পাইছিল সেই বিষয়টো তদন্ত চলি আছে কিন্তু ভাষ্য অনুসরি যে পঞ্চল্লিশজন প্রার্থী আসলে চাকরি প্রার্থী আসলে যে তালিকা পাওয়া গেছিল সেই তালিকা থাকা কেবাজনো প্রার্থী ইতিমধ্যে সানমারি আরক্ষী আনিছে তলব করেছে আর রাজসাক্ষী বনার হয়তো সম্ভাবনা আছে কারণ যেহেতু ধন দিছিলে তৃষ্ণা শর্মাক দিছিলে আর একমুখে স্বীকার করেছিল আর এই কথা স্বীকার করেছিলেন আন এজন অভিযুক্ত রেখান্ত দাসে নাম লৈছিলে তৃষ্ণা শর্মার তৃষ্ণা শর্মায় তেওঁৰ ধন লৈছিল বুলি রেখান্ত দাসে যেতিয়া কৈছিল তেতিয়া সন্দেহ যে সন্দেহ আছিল তৃষ্ণা শর্মার উপর সেয়া আর অধিক স্পষ্ট হয়ে পড়ছিল আর ইয়ার পিছতে আজি যে অভিযান চলিছিল প্রায় তিন ঘন্টা জুড়ি নিউ গুয়াহাটী স্থিত শৈলজা এপার্টমেন্টত তৃষ্ণা শর্মার বাসগৃহত যেতিয়া অভিযান চলালে তেতিয়া ধনের লেনদেনের যথেষ্ট বিস্ফোরক নথিপত্র উদ্ধার হয়েছে এই সম্পর্কত কিন্তু তদন্তকারী আরক্ষী তদন্তর স্বার্থত কোনো ধরনের মন্তব্য করা নাই আনকি তৃষ্ণা শর্মায়ও সংবাদ মাধ্যমের আগত মুখ খোলা নাই আর এগারী মহিলার নাম ইয়াত সাঙুর খাইছে অঞ্জু দাস কোন এই অঞ্জু দাস কারণ অঞ্জু দাস এজনের পিছত এজন এই সমগ্র যে চাকরি বজার এই চাকরি বজারের কেলেঙ্কারিত এজনের পিছত আন এজন নতুন নতুন লোকের নাম সাঙুর খাইছে পোহরলৈ আহিছে আরক্ষী যিমানে গভীরতালৈ গৈ তদন্ত চলাইছে সিমানে কিন্তু বহু লোকের নাম ওলাইছে শান্তনু পূজারীর নাম ওলাইছিল যোরহাটর দীবন ডেকার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ আছিল শান্তনু পূজারী আগন্তক বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আছিল সঙ্গে দীবন ডেকার যথেষ্ট ঘনিষ্ঠ গতি এই সমগ্র বিষয়টি তদন্ত চলাই থাকার মাজতে যিজন বা যিগৰাকী লোকে ওলোটাই গোচর তরি নিজকে সভ্য সজাবলে গৈছিল ঘরতে কিন্তু ওলালগৈ প্রায় ৪০-৪৫গৰাকী চাকরি প্রার্থীর তালিকা ধনের লেনদেনের তালিকা হয়তো বিজেপি দলত এনেকুৱা আৰু বহু লোক আছে যিসকলে এনে ধরনের চাকরি বজারের জড়িত হয়ে আছিল আর নাম হয়তো পরবর্তী পর্যায়ত তৃষ্ণা শর্মার মুখে ওলাব পারে দীবন ডেকার মুখে ওলাব পারে রেখান্ত দাসেও হয়তো নাম লোব পারে যে তৃষ্ণা শর্মার নাম লৈছিল রেখান্ত দাস কেবাগৰাকীও চাকরি প্রার্থীর নাম লৈছিল এতিয়া মূলত যদি আমি চাবলৈ যাও বিজেপি দলের একাংশ নেতা কর্মীয়ে
গোপনে এই চাকরি বজারখন বহাইছিল কৃষ্ণা শর্মায় কেনে ধরনের একটা অভিনয় করবলগিয়া হয়েছিল নিজে বাঁচি আহিবর কারণে যেতিয়াই ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যু হল মৃত্যু হওয়ার পিছত যেতিয়াই আরক্ষীর আওতালে আহিল যেতিয়া যেহেতু বিষয়টো একটা গম্ভীর পর্যায় পালেগৈ তেতিয়া কৃষ্ণা শর্মায় নিজকে বসাবর কারণে সানমারি থানা আহি গোচর তরিছিল ঠিক তেনেকে দিবন ডেকা এখন ফটো ভাইরাল করার পর এই বিষয়টা আরম্ভ হল অভিমন্যুত আছে অসীম চক্রবর্তী আর অনুরাগ চলিহার এই এই সকলের মোবাইলের পর যেটা ভাইরাল হয়েছিল ইন্দ্রাণী তহবিলদারের ফটো তারপরে সংঘটিত হয়েছিল এই মর্মান্তিক ঘটনা আর এটা এটাক পোহরলে আসছিল বিজেপির কিষাণ মোর্চার একাংশ নেতাকর্মী কেনেদরে গোপনে চাকরি বেহা চলাই আছিল প্রতিটি প্রার্থীর পর 3 লাখ টাকাকে লৈছিল 2.5 লাখ টাকা উপর মহলক দিছিল 50,000 টাকা অনুরাগ চলিহা আর ইন্দ্রাণীর মাজত ভাগ হয়েছিল গতি এনে ধরনের একটা বিশাল সাম্রাজ্য গড়ছিল গোপনে যদিও বিজেপি কর্মীর অভিনয় করে গেছিল দলীয় কাম কাজ ঠিকই করে গেছিল কিন্তু গোপনে যে এনে ধরনের এখন চাকরির বজার করব হয়তো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও ভবা নাছিল আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোয়ার এদিন পিছতে ধরা পড়েছিল যে বিজেপিরে একাংশ কর্মী নিজে এখন বজার খুলি বহি আছে আর বহু লোকরপা গুয়াহাটি নলবাড়ী বরপেটা নগাঁও ওদালগুড়ি উজনি অসমের কেবাখনো জেলারপা পয়সা আনিছিল প্রায় 3 লাখ টাকা উঠাইছিল প্রায় কোটির ঘর ধন লৈছিল ওয়াইন শপ দিয়ার নামত লৈছিল বিশেষকৈ স্বাস্থ্য বিভাগের চাকরি দিয়ার নামত রেখান্ত দাস কৃষ্ণা শর্মায় মিলি বহু টাকা আত্মসাত করেছিল আর এই টাকা কলে গেছিল উপর মহল বলে একটা শব্দ উল্লেখ করেছে এই উপর মহলটো কেতিয়া ওলাব হয়তো তদন্ত খাতিরত আরক্ষীয়ে প্রকাশ করা নাই কিন্তু রাইজে জানিব বিচারিব যে বিজেপির উপর মহল কোন যিয়ে 3 লাখ টাকা 2.5 লাখ টাকাকে লৈছিল বাকি 50,000 টাকা এই দালালে নেতারূপী দালালে ভাগ করেছিল গতি সমগ্র বিষয়টি যেহেতু তদন্তর আওতাত আছে আজি কৃষ্ণা শর্মার ঘর যে অভিযান চলায় যে নথিপত্র লাভ করলে সেই নথিপত্র হয়তো বহু ঘটনা বহু লোকের নাম পোহরলে আনিব তদন্ত প্রক্রিয়া হয়তো আরও এধূপ আগবাড়ি যাব আগলে কিন্তু রাইজে লক্ষ্য করে আছে যে বিজেপি দলে নিকা আর স্বচ্ছতারে অসম সরকারের চাকরি দিয়া বলে মুখ্যমন্ত্রী যেদরে কয়ে আছে কিন্তু অজ্ঞাতেই যে একাংশ দলরে নেতায় এনে ধরনের চাকরির এখন বজার বহুয়াই আছে বজারের নামত চাকরির নামত লাখ লাখ টাকা লুণ্ঠন করেছে ওয়াইন শপলকে লাইসেন্স দিয়ার নামত ধন লৈছে এই কথা কিন্তু রাইজে লক্ষ্য করেছে আর বিজেপি দলত অনেক বহু হয়তো নেতা থাকিব পারে সেয়া হয়তো তদন্তর পিছত উন্মোচন হব সানমারি আরক্ষীর তদন্ত সঠিকভাবে আগবাড়িছে আর সেয়া পরবর্তী সময় গম পাওয়া যাব যে আর কোন কোন লোক ইয়াত জড়িত আছে আমি আপনার আগবাম প্রতিজন লোকরে তথ্য